মর্নিং এভরিওয়ান, ডেইলি লাইফস্টাইল অফ ডালিয়ার ব্লগে তোমাদেরকে জানাই আরেকবার স্বাগত। তো দেখো, আজকে হলো সোমবার। সোমবার সকাল থেকে আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালবেলা উঠেই আমি আগের দিন রাত্রেবেলা আমার যা যা মুদিখানার জিনিস শেষ হয়ে গিয়েছিলো ওগুলো আনিয়ে নিয়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ঘরে একটা কোনায় মেঝে ময় ছড়ানো ছিল। তো ফার্স্টে আমি ওইগুলো গুছিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে, নিজে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আগে ওগুলো গুছিয়ে নিয়ে তারপরে এবার পরপর সমস্ত কাজ করব। আর জানো তো, এখন কোনো কিছু জিনিস বাইরে থেকে আনা মানে তাকে কত পরিষ্কার করে ভেতরে মানে ওটাকে তুলতে হয়। তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ওগুলো আমি ভরে নিচ্ছি, নিয়ে যে যার জায়গায় সে তার জিনিস রেখে দিয়ে এবার আমি ঘর ঝাঁট দিয়ে দিচ্ছি। ঘরটা ঝাঁট দিয়ে তারপর ঘরটা মুছবো। আর কত প্যাকেট বেরিয়েছে, যেগুলো খালি হয়ে গিয়েছিলো সেগুলো তো ভরে নিয়েছি। তো সেই সমস্ত প্যাকেটগুলো সব চারিদিকে পড়ে রয়েছে, সেগুলো সব ঝাঁট দিয়ে এক জায়গায় জড়ো করে তারপর ফেলে দেব। তো ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার ঘর দালান সমস্ত কিছু মুছে নিচ্ছি। ওদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, এবার আমি বাইরে আমরা যে ডাইনিং বা দালান যাই বলো না কেন ওইখানটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমি সব একেবারেই পরিষ্কার করে নিই, আলাদা করে ঘর, আলাদা করে দালান বা আলাদা করে রান্নাঘর এইভাবে আমি করি না। আর দেখো, ঘর মোছা হয়ে গেছে আর আমার রান্নাঘরের অবস্থা হয়ে আছে এই। এবার আমি রান্নাঘরের কাজগুলো সব সারব। ফার্স্টে আমি আগের দিন রাত্রিবেলা যা বাসন ছিল মাজা, তো সেগুলো আগে আমি গুছিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে সব মুছে নিয়ে তারপর বাসনগুলো যে মাজবো সেগুলো সব ওখানটা করে উপর দিতে হবে, সেজন্য ভালো করে মুছে নিলাম। নিয়ে এবার সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি। যেদিন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সারা হয়ে যায় রাত্রে, সেদিনকে আমি বাসন মেজে রেখেই শুই। আবার যেদিনকে দেখি দেরি হয়ে যায় সেদিনকে রান্নাঘর পর্যন্ত পরিষ্কার করা হয় না, ওইভাবে ফেলে রেখেই শুতে চলে যাই। আর আমি রোজের সকালবেলা বলো আর দুপুরবেলা এই দুটো এই দুটো টাইম আমি গ্যাস ওভেনটা আর গ্যাস কাউন্টারটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিই, তাহলে তেল ছিটে ভাবটা পড়ে না আর পরিষ্কারও হয়ে থাকে। আর অনেক তেল ছিটে পড়লে মুছতে যে অসুবিধাটা হয় সেটাও হয় না। তো দেখো, আমার সব পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাসটা সব মোছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এদিকে তো ঘরও মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু চা করে নেব। আর এই কাপগুলো দেখছো অনেক দিন ধরে তুলে রেখেছি, ব্যবহার করা হয় না। এই কাপগুলো না একটা বইমেলায় গিয়েছিলাম, তো ওখান থেকে কিনেছিলাম। তোমরা আশ্চর্য হচ্ছে যে বইমেলায় গিয়ে বই কিনে নি কাপ কিনেছে, কী করবো বলো, ঘরের জিনিসপত্র কিনতে আমার বেশ ভালোই লাগে। তাই কাপগুলো দেখে আমার বেশ ভালো লেগেছিলো, তাই কাপগুলো নিয়ে নিয়েছি আর কাপগুলো বার করেছি চা খাওয়ার জন্য। তো চা করা হয়ে গেছে, চাটাও ঢেলে নিলাম। আর এদিকে আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। দেখো, ব্রেকফাস্টে বানিয়েছি হচ্ছে ঘুগনি, একদম পাতলা ঘুগনি। তো আজকে আমাদের ব্রেকফাস্ট ঘুগনি, তার সাথে পরোটা বা রুটি যা হোক হবে। আর এদিকে মাছ এনে নেওয়া হয়েছে পাড়া থেকে, আর লাউ শাক নেওয়া হয়েছে। তো এই দুটো আজকে নেওয়া হয়েছে পাড়া থেকে। এদিকে দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি, আনাজ টানাজ কাটাকুটি সেরে রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আলু ভাজি শাক করব বলে, লাউ শাকটা করব বলে। আর আমাদের তো লাউ শাক হওয়া মানে মসুর ডাল দিয়ে, নাহলে আমার ছেলে খাবে না। তো ও বাচ্চা ছেলে, ও যেটা খেতে ভালোবাসে ওকে সেরকমভাবেই করে খাওয়াতে হবে। তো শাক খেলেই হলো, সেটা যেভাবেই হোক না কেন। তো লাউ শাকটা আমি মসুর ডাল দিয়ে করি, এই রেসিপিটা আমি আগে শেয়ার করেছি, আজকে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি। এটা খেতে খুব সুন্দর লাগে, বেশি মশলাও না অথচ খেতেও দারুণ লাগে। তো দেখো, শাকটা আলুটা সমস্ত দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার ওর মধ্যে লঙ্কা হলুদ নুন দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমার যতটা মসুর ডাল দিতে লাগবে ততটা মসুর ডাল দিয়ে এবার ওটা আমি ঢাকা দিয়ে দেবো। ডালটাও সেদ্ধ হয়ে যাবে, ওদিকে শাকটাও সেদ্ধ হয়ে যাবে। তো ওদিকে শাকটা বসিয়ে মাছটা ধুয়ে নিলাম, মাছটা ধুয়ে নুন মাখিয়ে নিয়ে সাইড করে দিলাম। আর তার সাথে হবে হচ্ছে পটল আলুর তরকারি, নিরামিষই করব। আর এদিকে দেখো, আমি এই লাউ শাকগুলো বেশি হয়েছে, দুজনে খাবো, অনেকটা লাউ শাক হয়ে যাবে, তাই অর্ধেকটা করেছি, অর্ধেকটা ফ্রিজে তুলে রাখছি, আবার পরের দিন করে নেব।
তো দেখো এদিকে আমার লাউ শাকটা রেডি হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর এটা শুকনো অবস্থাতেই নাবালে খেতে ভালো লাগে, বেশি জল জল রাখলে ভালো লাগবে না। ওটা নাড়াচাড়া করে নিয়ে একদম শুকনো করে নিয়ে নামিয়ে নেব, নিয়ে তারপরে পটল আলুর তরকারিটা বসাবো। পটল তরকারি নিরামিষ যেমন করে সেরকমই করবো, বেশি মশলা টশলা দিয়ে নয়। প্রথমে আমি পটলটা ভেজে নিচ্ছি। পটলটা ভেজে তুলে নিয়ে তারপরে আমি আলু দেব, আর একেবারে ফোড়ন দিয়েই বসাবো। আলুটা আমি আগে ভাজবো না, আমি জিরে শুকনো লঙ্কা তো ফোড়ন দিয়েই তারপরে আলুটা দেব, দিয়ে আলুটাকে ভালো করে ভাজা করে নেব। দেখো জিরে তেজপাতা শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে আমি আলুটাকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলুটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওতে টমেটো দিয়ে দিলাম। এবার দেখো টমেটো আলু সব ভাজা হয়ে গেছে, আর ওর মধ্যে আমি হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন এই দেব, দিয়ে ওটা আর দেব আদা বাটা। আদা তো আমার আগেই বাটা থাকে, তো আদা বাটাটা দিলাম। দিয়ে দেখো মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি পটলগুলোও দিয়ে দিয়েছি কষাতে কষাতে। এবার আমি জল দিয়ে দিলাম, ওটা অনেক ঝোল ঝোল হবে না, একদম গামাখা হবে। দেখো পটলের তরকারি আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমার দুপুরে রান্নাবান্না সমস্ত কিছু শেষ। গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে সকাল থেকে একদম সামনাসামনি কথা বলতে পারিনি, কারণ সকালবেলা উঠে অত কাজ, তাড়াহুড়ো করে সমস্ত কিছু করা, তারপর কালকে রাত্রিবেলা গ্রসারি যা যা শেষ হয়ে গিয়েছিলো সেগুলো আনানো হয়েছিল, তো সেগুলো সব তোলা, কাল রাত্রে তুলিনি, রেখে দিয়েছিলাম। সকালবেলাগুলো সব ভালো করে স্যানিটাইজ করে তারপরে ওগুলোকে তুললাম। তো এই সমস্ত কিছু করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তোমাদের সামনে এসে আর কথা বলতেই পারিনি। তাড়াতাড়ি করে রান্নাও সেরে নিয়েছিলাম, তো বাজার তো এখন যাওয়া হচ্ছে না, বাজারের ওদিকটা করে শুনছি, আর আমরা যেখানে থাকি সেখানে যে বাজারটা, তো ওই দিকটা শুনছি প্রচুর হয়েছে, তো চারদিকেই হয়েছে, কিছু আর করার নেই। তবুও খেতে হবে, বাইরে বেরোতেই হবে, কিন্তু কী হবে খাওয়ার জন্য না হোক নিজের কাজকর্মের জন্য তো বেরোতেই হবে। তো আমার হাজব্যান্ড তো রেগুলার অফিস যাচ্ছে, কিন্তু বাজারের দিকটা যায় না, সপ্তাহে একদিন যা লাগে, তো সোমবার নাগাদ করে ফাঁকা দেখে নিয়ে চলে আসে। আর অনেকদিন প্রায় তিন সপ্তাহ মতো প্রায় হয়ে গেল মাছ আমাদের হয়নি, ডিম নাহলে চিকেন তো এরকমভাবেই হচ্ছে, চিকেনটাও কম হচ্ছে ডিমটাই বেশি হচ্ছে, কারণ ডিমটা তো আনা থাকে, তো ডিমটাই বেশি হয়। দুপুরের আজকে বা পাড়া থেকে একটু মাছ নিয়েছি, জ্যান্ত চারাপোনা মাছ, পোনা খেলে মাছের ঝাল বলতে পেঁয়াজ আদা রসুন টসুন দিয়ে ফ্রাই টাইপের করলে ওটা করে খুব ভালো লাগছে, কিন্তু সর্ষে দিয়ে অতটা বেশি পছন্দ করে না, তো তাই জন্য। আর পেঁয়াজ আদা আদাটা রয়েছে, পেঁয়াজ রসুন সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আজকে আবার নিয়ে আসবে। আর পাড়ায় যে বাজারওয়ালা আছে তার কাছে পেঁয়াজ আদা রসুন কিছুই থাকে না, তো না হয়নি যেটুকু ছিল। মানে আমি মাছটা ভেজে গরম, আমার ছেলে বললো যে মাছ ভাজাই খেয়ে নেবো, ঝাল করতে হবে না, তো ওই এখন ভাজছি। মাছ ধুয়ে নতুন মাখিয়ে রেখেছিলাম, তো সমস্ত রান্না করে রেখে স্নান টান সারলাম, স্নান টান সেরে এসে আর এবারে মাছটা ভাজতে দিয়েছি। এই অনেকগুলো মাছ ছিল, তো অর্ধেকটা আজকে করছি, অর্ধেকটা রেখে দিয়েছি ফ্রিজে, কালকে আবার করবো, যেহেতু রেগুলারটা এখন বাজারে যাওয়া একদমই সম্ভব না। তো যাই হোক, আমার এমনি দেখলে রান্না হয়ে গেছে, তো চলো তোমাদের একবার ফাইনালি আমার রান্নাটা দেখিয়ে দিই। আর এখানে তো মাছ ভাজা হচ্ছে, আর আমার ছেলে গেছে হচ্ছে স্নানে, ও স্নান খেয়ে এলে ওকে ভাত দিয়ে দেবো, আমরাও খেয়ে নেবো। অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় দুটো বাজতে যায়, তো চলো দেখিয়ে দিই আমি কী কী রান্না করেছি। রান্না করতে করতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেছি। তারপর একবার দেখে দিয়ে লাউ শাক চুরি করেছি, আলু দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটু কষা কষা মতো নিরামিষেই করেছি বললাম, পেঁয়াজ আদা রসুন কিছু ছিল না, সেটা তো ভাত আছে, আর একটু অল্প করে ডাল করেছি। তো এই হলো আর কি আমাদের দুপুরের মেনু, তো চলো আমি মাছগুলো ভেজে নিই, নিয়ে ছেলেকে খেতে দিয়ে দিই। ওর আবার ছেলে তো অনলাইনে ক্লাস এমনি চলছেই, ওর আবার নেক্সট ক্লাস কখন হয়, আড়াইটা নাগাদ ওর নেক্সট ক্লাস আছে, তো তার আগে ওকে খেতে দিয়ে দিতে হবে।
দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে এই এখন দেখো চুল ধুলো আজমাইনি, ভাবলাম ভিডিওটা অনেক সকালে শুরু করেছি তো ভিডিওটা আমাকে এবার শেষ করতে হবে, তাই জন্য চলে এলাম আবার ক্যামেরা হাতে নিয়ে। আসলে আমার ক্যামেরা তো না, আমার মোবাইল। তো আমার ভিডিওটা আমি হলে এখানেই শেষ করে দেবো, কারণ এর থেকে বেশি রাত্রেবেলা কিছু দেখাতে গেলে আরও বেশি হয়ে যাবে। আর রাত্রেবেলা সেরকম কিছু আমার করারও নেই, ঘুগনি অনেকটা রয়ে গেছে, প্রয়োজনের বেশি রয়েছে ঘুগনি, তো ওটাকেই গরম করে নেবো। আর ওষুধে রুটি হোক পরোটা হোক যা হোক করে নেবো, করে নিলেই আমাদের রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে। আর কী বলতো, বিকালবেলা আমার ছেলে সারাদিন পড়াশোনা করে, ক্লাস করে বলে ও সন্ধ্যের টাইমটা একদম পড়াশোনা করতে চায় না, আর আমি চাপও দিই না, সারাদিন ধরে পড়াশোনা করে, তো ওইটুকু ছেলের মাথায় কত চাপ দেবো। ও যতটা মন চায় করে, যতটা মন চায় না করে না। তো ও পড়া সন্ধ্যের দিকে একদম করতে চায় না, সেই টাইমটা আমরা কী করি, তিনজনা মিলেই ছাদে চলে যাই, গিয়ে একটু বসি, গল্প করি, একটুখানি লুডো খেলি, তো এরকম করে সময় কাটাই সন্ধ্যাবেলা। তো সেই জন্য ভিডিওটা আর বেশি বড়ো করবো না, আগে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আবার চলে আসবো আমার একটা নেক্সট ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমাদের সুস্থ থাকো এবং সাবধানে থাকো, আর অবশ্যই ঘরে থাকো, প্রয়োজনের তুলনায় বেশি বাইরে বেরো না। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো আমার একটা নেক্সট ভিডিও নিয়ে। আর আমার ভিডিও তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো। আর ভিডিও এখানেই শেষ করছি, টাটা।